আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে সাত মাসের মাথায় একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মা চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে একজন মা একসঙ্গে একটি সন্তানের জন্ম দেবেন এটাই স্বাভাবিক তবে কোনো মা যমর সন্তানেরও জন্ম দেন বিরল ঘটনা ঘটলে বিশ্বের কোনো এক প্রান্তে একসঙ্গে তিন কিংবা চারটি সন্তান জন্ম দেওয়ার খবরও পাওয়া যায় কিন্তু মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের এক মা গর্ভধারণের সাত মাসের মাথায় একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন গত সোমবার এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকাউ শহরে বিরল এই ঘটনার সাক্ষী ছিলেন শহরটির ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা কেননা ওই হাসপাতালে একসঙ্গে ছয়টি শিশু জন্ম দিয়েছেন পুলিশ সেই নারী বাচ্চারা সবাই সুস্থ আছেন একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম অর্থাৎ সিক্স টু প্লেটস প্রথমবারের মতো ঘটল পোল্যান্ডে ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র রিচার্ড জানিয়েছেন একসঙ্গে সন্তানের জন্ম দেওয়া ওই নারীর বয়স উনত্রিশ বছর জন্ম দেওয়ার পর ওই নারী তার ছয় সন্তান সহ সুস্থ আছেন বলেও জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই ছয় নবজাতকের দুটি পুত্র এবং চারটি কন্যা সন্তান তবে সবার ওজন স্বাভাবিকের চেয়ে বেশ কম বাচ্চাগুলোর ওজন নয়শো থেকে এক হাজার তিনশো গ্রামের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনা নিয়ে দেশটির মানুষ বেশ উচ্ছ্বাসিত গর্ভধারণের মাত্র প্রায় সাত মাসের অর্থাৎ উনত্রিশ সপ্তাহের মাথায় ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী এছাড়া দুই বছর বয়সী আরও একটি ছেলে সন্তান আছে তার একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেওয়ার পর ওই নারীকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আমদেজ দুদা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ